মনে কেমন হয়েছে বাবা? ভালো। হ্যাঁ ভালো ভালো হয়েছে। দেখি একবার কামড়ে খাও বাবা, একবার দেখাও ভেতরটা কেমন। এটা মাংস খাচ্ছিস না সয়াবিন খাচ্ছিস? মাংস। মাংস? এটা সয়াবিন বাবা। কেমন আছেন বন্ধুরা? আমার পরিবারের সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই নতুন ধরনের একটা রেসিপি। ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তার সঙ্গে আমার সঙ্গে থাকবেন লাইক শেয়ার করবেন। খেলনা তো সবসময় সব হাঁড়ি সব খেলনা, তার ছোট কিছু দেখলেই বলে খেলনার হাঁড়ি। আমি সয়াবিন বড়ি নিয়েছি, আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমার রান্নাটা করতে খুবই তাড়াতাড়ি হয়, তাই জন্য আমি বড় সাইজের সয়াবিন নিয়েছি। 100 গ্রাম সয়াবিন নিয়েছি, আপনারা বাড়ির সদস্য অনুযায়ী বেশি পরিমাণেও করতে পারেন, আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি। ভিজিয়ে রেখেছিলাম, বেশ নরম হয়ে গেছে। এবার এটাকে আমি এই যে মিক্সিতে করে সুন্দর করে পেস্ট করে নেব, তার আগে আমি কিছুটা পেঁয়াজ কেটে নেব। টাপা টাপা কিছু টাপা টাপা বন্ধুরা, দুটো টমেটো, দুটো পেঁয়াজ, একটা লেবু, 5টা কাঁচা লঙ্কা, 1টা ক্যাপসিকাম, 1 টুকরো আদা। কি করছিস রে? কি করছিস? হ্যাঁ পেট খুলে বসে কি খেলছিস? এবারে আদাটাকে ছাড়িয়ে নেব। আদাটা আমি মশলার মধ্যে দেবো না, এই সয়াবিন বড়ি যে আমি পেস্ট করবো সেইটার মধ্যেই দিয়ে দেবো। বাস আমার কাটাকুটি শেষ, এবারে যথারীতি রান্নার কাজে লেগে যাবো। মিক্সির একটা ছোট জার নিয়েছি, সয়াবিন বড়ি দিয়েছি, আদা কুচি দিয়েছি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দেব, এবারে পেস্ট করে নিয়ে চলে আসব। বন্ধুরা আমি মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি, এই যে দেখুন একদম পুরো পেস্ট করিনি, মাংসের কিমার মতো দেখতে হয়েছে। আমচুর পাউডার ছোট চামচের 1 চামচ, এবারে টেস্ট মতো লবণ, আন্দাজ মতো হলুদ, 1 কাপ চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়ো হলেই হবে, আর 1 চামচ কাবাব মশলা। এবারে ভালো করে মাখাতে হবে, প্রথমে জল দেবেন না, প্রথমে সয়াবিন কিমাটাকে নিয়ে ভালো করে চালের গুঁড়ো দিয়ে মাখাবেন, প্রয়োজন পড়লে জল দেবেন। এবারে সাদা তেল দেবো, আহ
হালকা তেল গরম আছে, এই অবস্থায় ছাড়ব। দেখবো ছাড়ছে কিনা, ছেড়ে গেলে ভাববো এক পাশ হয়ে যাবে, এখনো ছাড়ছে না, তার মানে আর একটু সময় লাগবে। যতটা দিয়েছিলাম এগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। এটা যদি আপনারা শুধু ভাজাটাও খান না, তাতেও সুন্দর লাগবে। আর উপরটা দেখুন, এই যে আমি একটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন উপরে কত ক্রিস্পি হয়েছে, কুচকুচে, পুরো কুচকুচে মুচমুচে, আর ভেতরটা একদম নরম। তো বন্ধুরা, আমার এই ভাজা হয়ে গেছে, এবারে গ্রেভিটা বানাবো, দেখতে থাকুন। এই যে তেলে, কড়াইতে যে তেলটা আছে ভাজার তেল, ওই তেলেই বানাবো। চারটে শুকনো লঙ্কা, পাঁচটা এলাচ ফোড়ন দিয়ে দেবো। এবারে আমি গোটা রসুন, রসুনকে বাটবো না, গোটা রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম একসঙ্গেই দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। এবারে ফ্লেমটাকে একটু হাই করে দিতে হবে। আদার মতো লবণ দিলাম, এক চামচ হলুদ গুঁড়ো, ভালো করে কষিয়ে নিতে হবে। কাবাব মশলা দিলাম, সামান্য একটু জল দেবো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পেঁয়াজ রসুন আর ক্যাপসিকামের মানে মিশিয়ে যেটা ভাজা ভাজা একটা সুন্দর সেন্ট, তো দারুণ, মানে কথা বলা যাচ্ছে না এত সুন্দর লাগছে। প্লিজ বাড়িতে একবার বানিয়ে খান। দেখুন কালারটা শুধু দেখুন কেমন হয়েছে। আমার গ্রেভিটা হয়ে গেছে, দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে কাবাবগুলো। দেওয়ার পরে বেশি নাড়াচড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। এটা বেশ সুন্দর পরোটা, রুটি, লুচি, ভাত, যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারেন, কিংবা সুগু বাটিতে এক পিস করে নিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা হবে না, দারুণ খেতে লাগবে, মাংসকেও হাড় মানিয়ে দেবে। আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খান।
তাহলে বন্ধুরা আমার সয়া কাবাব রেসিপিটা অলরেডি আমার তৈরি হয়ে গেল, আপনাদের তো দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব, আর যদি আপনারা উৎসাহ দেখান তাহলে আমার ভিডিও বানাতে তৈরি করতে খুবই ভালো লাগবে। আজকে টাটা, বাই বাই।